নমস্কার। অনির্বাণ, এক তুমি ঠিক ছিলে তথাগত, বাকি সব মোহময় ভুল। দেবতাকে করণী সিঁড়ি মানুষের উত্তরণের, ঈশ্বরে দাওনি মাসুল। তাঁর আর রাজার মধ্যে তফাত কই, নিয়মিত খাজনাটি নেওয়া চালু। আছে কয়েদ, নির্বাসন, পায়ে তেল দেওয়া, ভক্তের দাবিটিও এক, ভারী দয়ালু। দয়ার ভয়াল রূপ তুমি দেখেছিলে কি, বুঝেছিলে উপাসনা মায়াবী ছলনা? কে কত ভক্ত হবে সেই প্রতিযোগিতায় নেমে, মানুষ এখনো তত মানুষ হলো না। কিন্তু সেসব তো আরো বহু পরে, তোমার সময়ে তার নেই কোনো আঁচও। কোন অলৌকিকে তবে আগামীকে দেখে ঈশ্বর বাদ দিয়ে মানুষকে বাছ? তবু তুমি গোহারান হেরে গেছো বুদ্ধ, আজ তুমি নিজে বিগ্রহ। প্রতিদ্বন্দ্বী হিসাবে ঈশ্বর শয়তানের মতোই অপরাজেয়, বরাবর কচুকাটা হয় বিদ্রোহ। দেখো এখন উপাসনালয়ে তোমার আরতি, তোমার কাছে আয়ু, ধন, রূপ, যশ প্রার্থনা। আসলে অধীন থাকতে বড় ভালোবাসি আমরা, স্বাধীনতা চাইলে কেউ আটকাতে পারত না। জরা মৃত্যু রোগ দেখেছিলে, অনুভব করেছিলে অনতিক্রম্য শোক। যেভাবে অশোক হলে সেই পথ বলে দিয়ে ভেবেছিলে পিছু পিছু চলে যাবে লোক। বোঝনি শাস্তা তুমি, আমরা গণ্ডি ভালোবাসি, বড় প্রিয় পাপ পুণ্যের এই কাটাকুটি খেলা। ঈশ্বর বাদ দিলে সব দায় আমাদেরই কাঁধে চাপে, আয়নাতে বিভীষণ দেখা বড় উটকো ঝামেলা। তুমি তো ঈশ্বর উপহার দাওনি, আমাদের তাই ছাড়া চলে বুদ্ধ? তোমায় অবতার বানিয়ে তাদের সাথেই মিশিয়ে দিলাম যাদের অসারতার বিরুদ্ধে ছিল যুদ্ধ। এখন তুমি শরণাঙ্গাচ্ছামি, এখন তুমি হয়ে গেছো আরেকজন ঈশ্বর। বড় বেশি ঠিক ছিলে তুমি শাক্য মুনি, ভুল শুধু মানুষের ওপর করা এত নির্ভর। নমস্কার। কলমে কবি আর্য তীর্থ, কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য।